পৌঁছেছেন সেই নবীর চরিত্রকে আমার আল্লাহ তাবারক তাআলা নবী বলে গেছেন আজ যে কোরআন তোমরা পড়তে পাচ্ছ নবীর নিসবতে কোরআন দেখতে পাচ্ছ নবীর নিসবতে আজ যে হাদিস শুনতে পাচ্ছ নবীর নিসবতে আল্লাহ তাবারক তাআলা নবী বলে দিয়ে গেছিলেন আসহাবে সুফফাদেরকে সামনে রেখে এই আল্লাহ তাবারক তাআলার সমস্ত ফেরেশতারা আমার প্রেমিকেরা ইন্নাল উলামা ওয়াসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউআররিসু দীনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলম সমস্ত উলামা তালেব ইলম যারা রয়েছে সেটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কোনো সন্তান নেই আমার কোনো রকম নায়েব নেই আমার কোনো হেল্পিং নেই আমার কোনো রকম সদর নেই আমার কোনো মেজরিটি আমার কোনো রকম সেক্রেটারি নেই আমার বিরাট ভাই কোনো রকম অফিশিয়ালি অফিসার নেই আমি আল্লাহর থেকে পাই আর যারা আমাকে মানে যারা আমাকে ভালোবাসে দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ওই রকম ধরনের নবীর আশের জন্য জানকে মিটিয়ে দিয়েছে তবুও নবীর দিন কোরআন আল্লাহর কোরআনকে মিটতে দেয় না তার ইতিহাসের কলমেতে সুন্দরভাবে লেখা রয়েছে অতএব আমার নবী বলেছিলেন তারাই হচ্ছে আমার ওয়ারিস যারা আমাকে ভালো কোরআন অর্জন করেছে আমি তাদেরকে আজ আমার নিসবতটাকে বড় মনে করে আমার চরিত্র আমার আখলাক আমাকে যে কালাম দিয়েছিল অর্জন করেছে তারা হচ্ছে আমার ওয়ারিস তাদেরকে আমি দিরহাম দিনার দিয়ে চাই না তাদেরকে দিয়েছে কোরআন দিয়েছে আমার হাদিস অতএব তারা হচ্ছে আমার কাছে অতি প্রিয় ভাইরা আমার আব্বা জান আমার সোনার চাঁদেরা অতএব সেই রকম ধরনের কমান্ডার সেই রকম ধরনের তালেবে ইলম সেই রকম ধরনের মেহমান রসুলগুলো এই রকম মাদ্রাসা মদিনাতুল উলুমে তৈরি হয় যারা আপনাদের মসজিদে যে আল্লাহর কালাম শুনায় যারা আপনাদের কাছে যে একবার দোয়া করে সুরে ইয়াসিন পড়ে অতএব আজকে তিন বছরের মাদ্রাসা এত সুন্দর বিল্ডিং হয়ে গেছে এত সুন্দর ভাবে সেখানে তালেবে ইলম পড়াশোনা করছে আপনার অন্তর্ভুক্ত মাদ্রাসা সেই মাদ্রাসাতে এত ছেলেরা পড়াশোনা করে অতএব ভাইরা আমার তারা কোরআনের নিসবতে মেহমানের রাসূল তারা অতএব নবীর নিসবতের মেহমান তারা অতএব তাদের যদি আপনি কদর করেন গোয়াকে কোরআনের কদর করলে তাদের যদি ভালোবাসেন গোয়াকে কোরআনকে ভালোবাসলেন আমার নবী বলে দিয়ে গেছেন ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি মানুষ যখন কবরে চলে যাবে মানব জাতি যখন কবরে পৌঁছে যাবে তার কাছে সওয়াল হবে সওয়াল হওয়ার পরে কিন্তু দেখা যাবে মাথার দিকে একটা বিরাট বড় আকৃতি দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে পৌঁছে যাবে ওই ফেরেশতার আকৃতি বলবে এর বডিতে হাত রাখতে দিচ্ছে না আল্লাহ বলবেন তুমি কে বলছে আমি হচ্ছে কোরআন যেই কোরআনকে স্থাপিত করার জন্য যেই কোরআনকে ভারতবর্ষের মাটিতে জাগ্রত করার জন্য যেই কোরআনকে আগে বাড়ানোর জন্য মানব জাতির কাছে কোরআন পৌঁছানোর জন্য এ নিজের ছেলের অন্ন কেটে দিয়েছিল নিজের স্ত্রীর কাপড়কে কম দামে কিনে এই কোরআনের ভালোবাসাতে দিয়েছিল তালেবে ইলমদের মাথাতে হাত বুলিয়েছিল তালেবে ইলমরা যেখানে থাকতো সংগঠন করে দিয়েছিল ইয়া রাব্বুল আলামিন এই কোরআনের ভালোবাসাতে আজকে যে কোরআনকে ভালোবেসেছিল আজকের এই কবরেতে আর কেউ সাথ দিবে না কেউ একে দেখবে না আমি আজকে এই বডিটাকে ছেড়ে যাব না কিয়ামত পর্যন্ত থাকবো জান্নাতে ঢুকিয়ে দিয়ে আমি তবে এখান থেকে যাব জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এটা হবে কোরআন সেই কোরআন ভারতবর্ষের মাটিতে এসে পৌঁছেছে আর সেই কোরআন আজকে ঘরে ঘরে পৌঁছেছে এই মাদ্রাসাদের বাদাউলতে অতএব নবীর নিসবতে যদি একটা গাছ সে যদি ধন্য হতে পারে নবীর নিসবতকে মনে মনে করে আইয়ুবের বিবি যদি আরশে তার তাজকিরা হতে পারে সেই নবীর মেহমানদেরকে যদি কেউ ভালোবাসে দুনিয়াতে থাকবে আর সেও তার তাজকিরা হবে দুনিয়াতে ভালোবাসবে আর সে তার ভালোবাসার ঘোষণা হয়ে যাবে অতএব সেই রকম একটা স্বচ্ছ প্রতিষ্ঠান যেটা রাব্বের অন্তর্ভুক্ত সমস্ত কিছু লেখা পড়া এবং তার হিসাব লেখাজ দেখা হয় স্বচ্ছ প্রতিষ্ঠানের অতএব ভাইরা আমার আব্বা জান আমার সেই প্রতিষ্ঠানকে দীর্ঘায়িত করার জন্য সেই প্রতিষ্ঠান মেহমান রাসূলদেরকে আগে বাড়ানোর জন্য আপনি যাবেন কবরে আপনার কবরটা সুন্দরভাবে সংগঠন হয়ে যাবে আপনার বাপ চলে গেছে মা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছে ওই কোরআন পান্নেওয়ালা ছেড়ে কোরআন পড়বে সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে তার সব লেখা হতে থাকবে ভাইরা আমার আব্বা জান আমার আল্লাহ তাবারক তাআলা নবী বলেছেন ইকরা ওয়া রাতিব রাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া যেমন ভাবে তুমি কোরআন পড়তে আমার আলেম আমার হাফেজ এই তালেবে ইলম তুমি সেরকম পড়ো ওই দিন বলবে আল্লাহ গো আমার কিছু ছিল না আমার বাপ গরিব ছিল মা গরিব ছিল যারা
মুসাফির হালাত কাটে না বাপ, যদিও আছি এলাকাতে কিন্তু বাড়ি না গেলে মুসাফির হালাত কাটে না। ওই রকম ধরনের একজন আপনাদের নগণ্য আপনাদের একজন ছেলে আপনাদের কাছে আওয়াজ তুলেছি, দশটা হাজার টাকা কে এই মজলিসের মধ্যে হাত তুলিয়ে বলবেন আল্লাহ তাবারক তাআলা কবুল করবে অবশ্যই। সেই জন্য যে ভাই রয়েছেন যারা আল্লাহওয়ালা নবীওয়ালা নবী প্রেমিক খোদার কালামকে ভালোবাসেন, সেই কালামের ভালোবাসাতে খোদার নবীর নিসবতে একটা হাত একটু তাড়াতাড়ি করে উঠাবেন। আল্লাহ বলেন, ওরে আমার গোলাম, সমস্ত প্রোগ্রাম তোর আমি সেটিং করলাম, আমার যখন কথা এলো তখন কেন তুমি পিছিয়ে গেলে? আমি যদি না দিতাম তুমি জায়দাতের মালিক হতে পারতে না, আমি যদি তোমার ওই সমস্ত নিয়তের উপরে আরশের ফয়সালা না করতাম তাহলে তুমি এত জায়দাত কোথায় পেতে? অতএব আমি দিয়েছি তোমাকে, তুমি আমার জন্য একটু বিলিয়ে দাও, আমি 10 গুণা বরকত দেব, এটা হচ্ছে আমার ঘোষণা। মান জা আবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। আমার আল্লাহ বলছেন, গোলাম আমি সকলের জন্য ঘোষণা দিলাম, তুমি এরাদা করে আগে বাড়বে আমি তোমার দানকে কবুল করে 10 গুণা বাড়িয়ে দেব। ভাইরা আমার কেমন রয়েছেন? দশটা হাজার টাকার দাতা এই মজলিসের মধ্যে হাত তুলে একটু তাড়াতাড়ি করে বলে দিবেন যে আমি আর 10,000 টাকা দেবো আজকের এই মজলিসের মধ্যে 100, 200, 500, 10, 20 টাকা দিয়ে আপনি খালি শরীক হয়ে আজকে যখন কাজ চলবে আপনি আস্তে আস্তে জানিয়ে দিবেন। ভাইরা আমার, এই বিল্ডিং তৈরি করে মাদ্রাসা সংগঠন হয়েছে, অতএব আমরা জানি যে বিল্ডিং তৈরি হওয়ার আগে ছোট্ট মাদ্রাসা করা হয়, কিন্তু এলাকার মানুষ এইখানের মানুষেরা এত নবী প্রেমিক এত মন খোলা এলাকার মানুষ এই জেলার মানুষেরা যে নিজে আগে দিয়ে এত বড় বিল্ডিং এর সংগঠন হওয়ার পরে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা আজকে চলছে, এতিম গরিব ছেলেরা পড়াশোনা করছে, কোরআনের শিক্ষা পাচ্ছে। সেই জন্য যে ভাইরা রয়েছেন, যে ভাইরাম বাব্বা জানেরা সোনার চাঁদেরা এইখানে বসে রয়েছেন, 10,000 টাকা আজকের সর্বপ্রথম এলান যিনি ধরবেন, যত আসবে সমস্ত কিছুতে আল্লাহ তাবারক ওয়ালা তার হিস্সা দান করবে। সেই জন্য যে রয়েছেন, যে ভাইজান রয়েছেন, আব্বাজান রয়েছেন, একটু তাড়াতাড়ি করে বেশিক্ষণ দেরি না করে বাপ হাতটা তুলে একটু জানিয়ে দিবেন যে 10,000 টাকা আমি দেব। অতএব আজকের দিনে যাই আছে আপনি তাই দিয়ে যাবেন, 10,000 টাকা 10 মাস ধরে দিবেন, 10,000 টাকা কাজ চলবে আপনি কাজ করে দিবেন, চাল কিনে পাঠিয়ে দিবেন, অতএব যে জিনিস লাগবে হুজুরটা যাবে সেই জিনিসপত্র কিনে পাঠিয়ে দিবেন। 10,000 টাকা কোনো বড় কথা নয়, আল্লাহ তাবারাক তারা বলবে, গোলাম রে আমি তোকে
एक बारे निर्मम दुर्बल करे दुनियाते पाठिए छिलाम किन्तु तोर आज बैंक बैलेंस रही छे गाड़ी रही छे बाड़ी रही छे आमार मेहमान रसूलदेर जन्नो एकटा एलान करा हुए छिलो सेई दिन तुमि केन बसे छिले आमार कुरानेर भालोबासार तुमि एकजन सैनिक छिले किन्तु भालोबासा तुमि केन प्रकाश करले ना অতএব আল্লাহ তাবারাকাতাল্লাহ সেদিন বলবে ওরে আমার গোলাম সেদিন আমার ঘোষণা দিয়েছিল তুমি কেন বসেছিলে সেই জন্য ভাইরা আমার আব্বা জানের আমার আজকের দিনে যতটাই পারবেন দিয়ে এক নম্বরে যিনি হাত লেখাবেন তিনি বহুত বড় ভাগ্যবান হবেন আচ্ছা উনি আছেন মুফতি আজিজুল ইসলাম সাহেব মাদ্রাসাতুল আলিয়া যদি থাকেন এই আশেপাশে কোথায় তাহলে মনে করবেন আপনার বড় ভাই আপনাকে ডাকছে আপনি একটু স্টেজে আসবেন উনি বলে পাঠালেন যে 10000 টাকা আমি দেব একজন মুফতি সাহেব বহু মাদ্রাসায় উনি যখনই এলান করেছি আমি পশ্চিম মেদিনীপুর জেলায় নয় পশ্চিম বাংলায় বেশিরভাগ মাদ্রাসায় বেশিরভাগ মাদ্রাসায় কালেকশন যখন করি যেটাতে উনি থাকেন আমি দেখতে পাই না যে উনি দ্বিতীয় নম্বরে কোন দিন গেছেন এক নম্বরে থাকেন সে একজন মহামান্য মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব দন্ডাই বাড়ি উনি 10000 টাকা দিবেন বললেন ফোন করে যদি থাকেন উনাকে আমি ডেকে পাঠাচ্ছি যে আপনি স্টেজে একটু আসবেন একবার সকলে মহব্বতের সঙ্গে বলুন নারে তাকবীর আল্লাহু আকবার পূর্ণ বেটা মুফতি সাহেব ছিল ছিল না ছিল কোতাবীরের মতো খবর জানিয়ে দিল ও গো বারে দোয়া করি মুফতি সাহেব করতে ইজ্জত দিও সম্মান দিও বরকত দিও তোমার জগতে যতদিন হায়াত দিবে রে কোতাকে সম্মানের সাথে যতদিন বাঁচাবে রে কোতাকে সকলের মাঝে ইজ্জত ও সম্মানের সাথে এইভাবে দোয়া করি মালিক রব্বানা ওই মুফতি সাহেবের উপরে নারাজ তুমি কখনো হইও না বলুন আল্লাহুম আমিন বলুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন তাকবীর আল্লাহু আকবার আমার আব্বা জান আমার একজন বলেছিলাম একজন মুফতি সাহেব তিনি এসে এলান করলেন অতএব আল্লাহ তাবারাক তাআলা বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন যারা যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে আমরা সকলেই কি চাই যে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকব জান্নাতে আরে চাই কি না হাত তুলে বলে নারে তাকবীর আল্লাহু আকবার আপনারা জান্নাতে কার সাথে থাকবেন কোরআন ওয়ালাদের সঙ্গে না কার সাথে থাকবেন তো সেই জন্য বলুন যারা কোরআন পড়ে আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন পড়ে কি পড়ায় কোরআনকে ভালোবাসে সমস্ত মানব জাতির থেকে তারা হচ্ছে সবার থেকে বেহতার আফজাল অতএব আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন যারা কোরআন পড়বে ইকরা ওয়া তাকরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া 6666 টা আয়াত পড়ো আর 6666 টা বুলান হয়ে যাবে তোমার দরওয়াজা তো সেই কোরআন আল্লাহর সঙ্গে জান্নাতে থাকবেন না যদি থাকবেন আমি নারা দেব আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন কোরআন নবীদেরকে সাহাবাদেরকে তাবিনদেরকে ওলিদেরকে ওলামাদেরকে এদের সঙ্গে জান্নাতে থাকবে না তো কার সাথে থাকবে বাপ সেই জন্য নারা দেব আল্লাহ যেন দেখলেই সকলে চাই কোরআন অতএব কোরআন ওয়ালাদের সাথে থাকবে জান্নাতে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন যারা যাকে ভালোবাসবে তার সঙ্গে তাকে জান্নাতে রাখা হবে সেই জন্য বলুন নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাবারাক তাআলা যেন কবুল করেন সেই জন্য ভাইরা আমার আব্বা জানের আমার একজন মুফতি সাহেব নাম লিখালো আজকে মুফতি সাহেবের জুড়ি যে হবে ওই কালাম ওয়ালার সাথে সে জান্নাতে থাকবে অতএব চার জোড়া আল্লাহ ওয়ালা একজন মুফতি আলেমের সঙ্গে হবে সেই জন্য ভাইরা আমার কেমন আছো ভাগ্যবান তোমার জোড়া হবে একজন আলেম তুমি দুনিয়াতে কত জোড়া পয়দা করেছো বাপ যেই জোড়ার ব্যাপারে কোনো ঘোষণা নেই আমার নবী বলে গেছেন মান আহাব্বা লিল্লাহ ও মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ও মান আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যারা একত্রিত হয় আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহকে খুশি করার কারণে আল্লাহর ইরাদাকে পূর্ণ করার কারণে আমার নবী বলছেন তার ঈমানকে আল্লাহ মুকাম্মাল
করে দেই। অতএব সেই রকম একজন আলেমের সঙ্গে কে যাবে জান্নাতে, তার জোড়া কে হবে, এটা আজকে হাত তুলে ঘোষণা দিবে। কেমন আছেন আল্লাহওয়ালা, কেমন আছেন নবী প্রেমিক, কেমন আছেন দিনদরদি, কেমন আছেন যে খোদা গো, অতএব কোরআনের জোড়া হয়ে দুনিয়া থেকে এসেছি, তুমি কোরআন বিহীন আমাকে জাহান্নামে পাঠিয়ে দেও না। আল্লাহ বলে নিসবতটা খুব উঁচু ছিল, খেজুর গাছের যদি নিসবতের কারণে মসজিদে নববীতে থাকতে পারে, তো কোরআনের নিসবতে যদি আপনি জোড়া হন, আপনার জোড়াকে আল্লাহ ভাঙবে? ওগো ভাঙবে? আপনারা বলে হ্যাঁ বললে দিতে হবে, সে না বলি, কিন্তু হক কথা তো বলি, না দেবো তো হ্যাঁ বলি তো বাপ, জোড়া ভাঙবে আল্লাহ? কেন? নিসবত যেখানে সম্পর্ক, সেখানে যেখানে সম্পর্ক বিরল হবে সেখানকে আল্লাহ বলে আমার হাবিব তোরে ভালোবাসি। অতএব কোনোদিন হাবিবুল্লাহ বিহীন আমি আল্লাহ ভালোবাসবো না, এটার নাম হচ্ছে সম্পর্ক। অতএব সেই জন্য একটা কোরআনের সঙ্গে সম্পর্ক। কে এমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, ভাইজান আব্বাজান সোনার চাঁদের আছেন, আমি বেশি টাইম আপনাদের কাছে নেবো না, কিন্তু যে কথাটা বলেছি সেই কথাটা ছেড়ে আমি যেতেও পারছি না। সেই জন্য ভাইরা আমার কেমন আছেন বলুন। দ্বিতীয় নম্বরে যে একটা জোড়া হয়ে যাবে, জোড়া হয়ে যাবেন, অনেক লোক আগের দিকে আছেন, আমি তো বুঝতে পারছি না যে এই বিল্ডিং তৈরি যখন হয়েছিল 50,000 1,00,000 টাকা এই গুণাগার কালেকশন করে দিয়েছে, অতএব আপনারা দিয়েছেন। সেই জন্য ভাইরা আমার কেমন আছেন নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমি দীর্ঘ টাইম নিয়ে কালেকশন যদি করব না এটা মনে করেছি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আপনাদের সামনে আওয়াজ তুলেছি যে দ্বিতীয় কেমন একটা আছে জোড়া হয়ে যাবেন এই মজলিসের মধ্যে, একটু আল্লাহকে দেখিয়ে দিবেন, এত গুণা লোক নারা দিবে, এত গুণালোক আপনার জন্য আমিন বলবে, আল্লাহ বলবে যে কোরআনের সঙ্গে সম্পর্কটা জুড়েছে, এত আলেম ওলামা, এত মুসাফির যে এই নারার সঙ্গে নারা দিয়েছে, অবশ্যই আল্লাহ আপনাকে সম্পর্কের কারণে জান্নাত দান করবেন। সেই জন্য কেমন আছেন একজন লোক, এই 10,000 টাকার একটা জোড়া হয়ে যাবেন বাপ, দেরি না করে একটু তাড়াতাড়ি করে বলুন। আমি একবার নারা দেব, আল্লাহর শব্দ যদি কাইসার কিসরার প্রাচীরকে ফেল করে দিয়ে তার ফাতা আনতে পারে এই পিংলার জমিনেতে, মাদ্রাসা মদিনাতুল উলুমের নিসবতে, কোরআনের মজলিসে একবার কারো জবান না বন্ধ থাকে, সকলে জোরে নারা দিবেন, এই নারা আল্লাহর আরশে পৌঁছবে। আল্লাহ বলবে গোলাম রে, আমি তোকে সব দান করলাম, আমি তোর সব দিলাম, আমার কোরআনের ব্যাপারে তুই কেন পিছপা হলি? সেই জন্য জোরে সরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন আছেন বলুন ভাই, বলুন, পিছনে গুঞ্জগান হচ্ছে, আমাকে একটু জানিয়ে দেন, আমি একটু বন্ধ তাহলে একটু নিস্তার পাই। বলুন ভাই, মজিদ ভাই, মাশা আল্লাহ, আজকে তো উনাকে বুঝিয়ে না হলো উনি প্রায় প্রাণ দিয়ে এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে দেন, প্রাণ খুলে দেন, এত ধার কেউ দিবে না, যাদের টাকা পয়সা মাদ্রাসা নেই সকলের বাড়িতে রয়েছে, মাদ্রাসা কার? আল্লাহর, কোরআন কার? আল্লাহর, মাদ্রাসাও জনসাধারণের, আর সেই মাদ্রাসার অ্যাকাউন্ট আছে সকলের ঘরে ঘরে, ঠিক না বল? অতএব সেইটাকে মনে করে বেচারা লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে দেয়, আস্তে আস্তে আবার তাকে দেওয়াও হয়, সেই জন্য একজন মন প্রাণ খোলা লোক দ্বিতীয় নম্বরে বললেন 10,000 টাকা দিবেন। অতএব সেই জন্য তিনার ভালোবাসাতে আমরা সকলে একবার নারা দেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। যোগ্য হাজির ছিল মসজিদ নামে এখানে, ছিল না ছিল বসিয়ে দিল 10,000 টাকা দানে, ও গো বাড়ি দোয়া করি ভাইয়ের তরতে, দোকানে বল কত দিও সকলের মাঝেতে, ওই দোকানও কে চালিয়ে দিও এমন তুমি, মনে রাখে যেন এই এলাকাবাসী তোমার করুণাতে দোয়া করি আমি, বলুন আল্লাহু আমিন। আর দিও সুখ দিও সম্মান দিও সকলের মাঝেতে, যতদিন রাখিবে তাকে তুমি দুনিয়া জগতে, যখন নিবে খোদা তারে তুমি আবু বকরের সাথে করে জান্নাতে পাঠিয়ে দিও তুমি,
বলুন আল্লাহুম আমিন ভাইরা আমার আব্বা জান আমার অতএব দুই তো হলো আর আল্লাহ তাবারক তাআলা বলছেন যদি আমার কেউ ছায়াতে চলেছে তার আল্লাহর আব্দুল আলামিনের যদি হাত বলেছেন আল্লাহর হাতটা আমাদের হাতের মতো নয় বাপ আল্লাহ বলছেন আমার হাতের ছায়াতে যদি কেউ চলে এসে সে হবে রহমতের ছায়াতলে তো আল্লাহর হাতের ছায়াতে আমরা কে কে ঢুকতে রাজি আছি একটু হাত তুলে বলবেন দুনিয়াতে ছায়া কত খুঁজি যে আমি বড় লোকের সঙ্গে সম্পর্ক জুড়ে নিলে রাতের অন্ধকারে একটু ধার পাবো যদি একটু কোনো ভাবে প্রধান সাহেবের সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকে তাহলে বাবু কাজ কাম পেয়ে যাব সকল সকলের সঙ্গে মতলবে খুঁজি আল্লাহ বলে ওরে আমার গোলাম আমার হাতের মতলবে কে আছিস বল আমার হাতের ছায়া তলে যে এসে যাবি দুনিয়া ও দুবর আখেরাতে পার করিয়ে দেব এটা বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামা তিনজন জামাতবদ্ধ হবে আর তার উপরে খোদার হাত থাকবে এখান থেকে বাড়িয়ে যাওয়া কি সম্ভব তাহলে যাবে কে যদি ভাগ্যবান হবে যে আজকের এই দুনিয়াতে অতএব কেমন রয়েছো যে তিন নম্বরে বলবে আল্লাহ তোমার ছায়াতলের এরাদাতে এলাম আমি তোমার দরবারে অতএব আল্লাহ বলবে আমার হাতের ছায়াতলে যে এসেছে আমি কোনোদিন তার হাতকে আমি তার হাতকে কখনো টানবো না আল্লাহ বলে আমি বাহানা খুঁজিরে গোলাম তোকে পাওনা পাইয়ে দিতে সেই জন্য তিন নম্বরে যদি কেউ থাকেন দশটা হাজার টাকার একটা দাতা এক মিনিটের মধ্যে বাপ দেরি বেশি করা যাবে না অতএব সেই জন্য ভাইরা আমার আব্বা জান আমার সেই জন্য তিন নম্বরে আহা আমি তো এতক্ষণ বলি কষ্ট আমাকে দিবে না দেখলো মানে যদি কেউ হয় কিন্তু আল্লাহ বলে আমি তোকে কবুল করব অন্য লোকের আগে তো আল্লাহ চাইলে হতে পারে আমি জানি আজ ভাই বসে আছে আমাকে এতক্ষণ বলতে হবে না তো তো উনি বললেন মাওলানা কিছু খেতে খাও সেই জন্য আমাকে হাঁটাচ্ছে উনি যাই হোক আব্দুল আজিজ ভাই আজিজ একে বলা হয় যে মহব্বত তো আল্লাহ তাবারক তারা ওনার নামকে আজিজ তৈরি করেছেন আর আজিজ ওয়ালা সিফাতও দান করেছেন যখন বোম্বাইয়ের বুকে আমি আজকে এলান করে বলতে পারি এটা আমি হক রাখি যাই যত আমরা সকল ওনার দস্তরখানে খাই আর কোরআনের জন্য দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে আর ওনার কাছে এসে চ্যান সুকুনে শান্তি পাই এটা হচ্ছে আজিজের হচ্ছে ইউনিফর্ম তো সে আজিজ আজকে দিল খুলে বলল খোদা গো তোমার রহমতের ছায়া তলে তুমি আমাকে নিয়ে আরো খেদমতের সুযোগ দান করো যোগ্য বাপের পুণ্য ছেলে দিলওয়ালা ছিল ছিল না ছিল খোদা আজিজ হয়েছে হাজিরিও দিল ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারে ভাইয়ের তরেতে যতদিন রাখিবে রে খোতাকে খুশ খুরমেতে বরকত দিও শান্তি দিও বাড়াইয়ে রে সকলের মাঝেতে যতদিন হায়াত দিবে দুনিয়া জগতে এইভাবে দোয়া করি মালিক রাব্বা মাফ করে দিও ভাইয়ের ভাইয়ের রিশতেদার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ বলুন আল্লাহুম আমিন বলুন নারে তাকবীর ভাইরা আমার চার নম্বরটা তো না বলে থাকা যাবে না আল্লাহর নবী চারটে খলিফা দুনিয়াতে তৈরি করে দিয়ে গেছিলেন অতএব তিন হলো আর চার যদি কেউ করে আল্লাহ তাবারক তাআলার দরবারে অতএব চার খলিফা আছে চারটে ইমাম আছে চারটে দিক আছে আল্লাহ তাবারক তাআলা বলবেন আমার দুনিয়াতে নবীর প্রেমিক চারটে খলিফা ছিল অতএব তিন যেখানে হয়েছে আল্লাহ তাবারক তাআলার চার খলিফার সঙ্গে যে জান্নাতে যাবে বলবে আল্লাহ গো সেই একটা মুসাফির আলেম বলেছিল চার নম্বর যে যাবে চারটে খলিফার সঙ্গে সে জান্নাতে থাকবে খোদা তোমার আলেম তো বলেছিল বাহানা খুঁজে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য সে চার ধরবে যে চার খলিফার সাথে যাবে সে অতএব আজকের এই মজলিসে কেমন ভাগ্যবান রয়েছো কেমন আল্লাহওয়ালা আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি বাহানা খুঁজে এসেছি ওই চার খলিফা মাকবুল বান্দা যারে দুনিয়াতে জান্নাতের খুশখবরি পেয়ে গেছিল যাদিকে আর কোনো টেনশন ছিল না সেরকম চার খলিফার চার নম্বরে একটা 10,000 টাকা যদি হয়ে যেত বাপ প্রধান সাহেবের কি আর আমি বলি আমি একটা নগণ্য মানুষ আমার তো কোনো যোগ্যতা নেই বাপ জামিয়াত বলুন রাবদা বলুন তালিমি বোর্ড বলুন সবই করি কিন্তু এই মাদ্রাসা রিনা জোর করে সভাপতি করেছে তা আমি দেখলাম যে একটা পুকুরে পানি বেদম উঠছে তা আমি বলি মাছ ধরা আমার সহজ হবে তাই মনে করে সভাপতি আছি আর পুকুরটা উনাকে মনে করেছি
তো জানেন যিনি প্রাণ দিয়ে জান দিয়ে মন দিয়ে জীবন দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন রাতের অন্ধকারে এমনকি বোম্বাইয়ের ওলামাদের সাথে হাত পেতে এই প্রতিষ্ঠানের জন্য মাংতে যিনি পিছপা হননি তিনি হচ্ছেন মুফিজুল ইসলাম অতএব তিনি বললেন চারটার সঙ্গে যদি ভোজে যায় তো যদি কোথায় অবড়া খবড়া থাকে বাপ তো কমস্ক ওই চারের সাথে গলে যাব আল্লাহ বলে আমি বাহানা খুঁজি তোকে পাঠানোর জন্য কান্না না পেলেও কান্নার বাহানা করলেও আল্লাহ কবুল করে লই খোদা তো এমন দয়ালু দয়া অতএব সেই জন্য যোগ্য বাপের পুণ্য ছেলে মুফিজুল ছিল ছিল কোদা দিল খোলা বোঝা গেল তিনি দিয়েছে দিবে বলেছে 10,000 টাকা দিবে বলে গেল দান কবুল করে নিও ও গো রহিম রহমান দোয়া করি ও গো বাড়ি ভাইয়ের তরেতে দায়ে বায়ে উপর নিচ হেফাজত তুমি করো তাকে যতদিন রাখিবে দুনিয়া জগতে মাথা উঁচু করে রেখো তাকে সকলের মাঝেতে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমরা সকলে মুসলমান কি গো আর ইসলামকে ভালোবাসি না বাসি না আর যদি একটা ঘরে একটা খুঁটি দুর্বল থাকে সেই ঘরটা বুলবুল এলে পড়বে না থাকবে পড়ে যাবে তাহলে ইসলামের বুনিয়াদ কোটা পাঁচটা আজকে মজবুত করে উঠবো না বুলবুল এলে পড়ে যাবে আজকে পাঁচ নম্বরকে যে পূরণ করবে আল্লাহ বলবে আমার পাঁচকে নবীর জন্য কোরআনের জন্য যে পূরণ করেছিল তার ইসলামটাকেও আমি তদ্রূপ ভাবে পূরণ করে দেব অতএব আজকের দিনেতে কে দুর্বল রয়েছো আজকে সবল করে নাও খুশখবরি আল্লাহর তরফ থেকে দেওয়া হলো আল্লাহ বাহানা খুঁজে ভাই ফের বাদবে গাজী ভাই বোম্বাই উনি বললেন 20,000 হযরত ওয়ালা আপকা নাম ইয়া এলান কিয়া জা রাহা হ্যায় মে খুদ্দাম হুঁ আপ দেনে ওয়ালে হ্যায় 20,000 রুপিয়া আপকে তরফ সে মাদ্রাসা মদিনাতুল উলুম কে লিয়ে তমাম ভাইয়ো সে গুজারিশ হ্যায় কে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার বাপের পুণ্য ছেলে যোগ্য বাপের পুণ্য ছেলে ছিল বোম্বাইতে ছিল না ছিল খোদা জানিয়ে দিল ফোনিতে বুঝলে বুঝে না তাহলে উর্দুতে চালাতে হবে मेरे भाई दोस्तों बुजुर्गों अल्लाह उनके खानदान को कबूल करे अल्लाह तबारक व तआला उनके तमाम के तमाम परेशानियों का अल्लाह दूर फरमा दे अल्लाह रब्बुल आलमीन उनके रोजी रोजगार में उनके कारखाना में उनके तमाम चीजों में अल्लाह भरपूर बरकत अता फरमाए मेरे दोस्तों बुजुर्गों भाइयों ने 20,000 रुपया इस मदरसे के लिए देगा ये मेरे अजीज भाइयों के जरिए से मुझे पता चला अल्लाह तबारक तआला इनके दानों को कबूल फरमाए बोलो अल्लाहुम आमीन बोलो अल्लाहुम आमीन भाई बोले छिलाम अल्लाह হিসাবে দেই না বেহিসাবে দেই বা জোরে বলুন হিসাবে দেই হিসাবে দিলে কেউ খেতে পেতেন না একবেলা আমরা খেতে কেউ পেতাম না হিসাবে যদি আল্লাহ দিত ফজরে নেই গায়ের হাজরি জোহরে নেই যে মারা গেলে জানা যেতে তবুও যেতে হয় নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে জানা যা পড়ে পড়েনি হিসাবে দিলে খেতে পাবো কেউ আল্লাহ বলে গোলাম রে আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলছেন গোলাম আমি মহব্বতের সঙ্গে তৈরি করেছি মহব্বত দিয়ে একবার রাতের অন্ধকারে যদি বলো খোদা খোদা মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া আল্লাহ কবুল করে নেয় তা আল্লাহ বলে আমি বেহিসাব দিই বান্দা তো আমার বান্দা চেয়েছিল 5 হয়ে গেল 6 হয়ে গেল না 2,20,000 অতএব 6 যখন হয়ে গেছে এবারে আমরা দুনিয়াতে এসেছি বাপ কিসের জন্য কিসের জন্য জাহান্নামের জন্য না জান্নাতের জন্য জান্নাতে যাব না জাহান্নামে গো জান্নাত কে কে জান্নাতে যেতে হাত তুলুন তো দেখে কেউ কুঞ্জুসলে তুলবে না যারা জান্নাতে সই তুলবে নারে তাকবীর যাক জাহান্নামে যেতে জান্নাতে যেতে গেলে জাহান্নাম খোলা থাকলে জান্নাতে যেতে অসুবিধা হবে না ভাই ওগো জান্নাতে যেতে গেলে জাহান্নামটাকে তো বন্ধ করতে হবে জাহান্নাম সাতটা আল্লাহর দরবারে বলে দেন আল্লাহ জাহান্নামটাকে বন্ধ করে দাও যখন জাহান্নাম বন্ধ হয়ে যাবে তো কোথায় ঢুকবে তাহলে বন্ধ করনেওয়ালা ভালো না খুলনেওয়ালা ভালো যে বন্ধ করে দেবে
আল্লাহ দরবারে বলবে সাত নম্বরে সাতটা জাহান্নাম ছিল খোদা, দশ দিয়ে সাতকে বন্ধ করেছিলাম, কোন লোককে তুমি জাহান্নামে দিও না আজকের এই মজলিসে, এটা হবে তোমার করুণা, দশ হাজার টাকা তার জন্য সাত নম্বর ধরেছি, অতএব তুমি সাতকে আজকের দিনে বন্ধ করে দাও। আল্লাহ বলবে আমি কবুল করবই, কেন বাহানা খুঁজে। আরে মাশাআল্লাহ, ওই প্রাচীনতম বন্ধু আমার আব্দুর রশিদ ভাই বলুন মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ও ভাই যাবে লিখাচ্ছ 10 20 টাকা নিয়ে ফেলো, এ তো পুরাই যেন ডিউ চলে যাচ্ছে গো, ও দুয়া শুরু হলে তবেই তো বরকত হবে। এই রুমালটাই দাও তো দেখি, আমার এই রুমালটাই পুরাটা, বাকি হলো অসুবিধা আছে বা দিয়া, এখন থেকে শুরু হবে। আল্লাহ বলছে আমি যখন নগদ দিব তুমি একটু নগদ দিয়ে ফেলো। আল্লাহ বলছেন মান যা আবিলা হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, ভালো কাজের ইরাদা করবে ভালো কাজ করার সঙ্গে সঙ্গে নয়, তুমি ইরাদা করবে আমি তোমার করিম রহিম গফুর, তোমার নামে আমলে নেকি লেখা চালু করে দেব। এটা আল্লাহ বলেছেন, তা আল্লাহ নেকি লেখা চালু করে দিয়েছে। আমি বলি লিখতেই থাকো, আমি দিও না কিছু, 10 টাকা হলো ফেলো। সেই জন্য ভাইরা আমার সাদ বন্ধ হয়ে গেল, আটকে খুলবে ভাগ্যবান বলো, বলবেন আল্লাহ গো আট খোলার জন্য এক নম্বরে আমি দাঁড়িয়েছিলাম, সাত তুমি বন্ধ করেছিলে, এমন রয়েছো খোলার বান্দা, সাত আটকে খুলবে বলো। ধরো দু হাজার টাকা আমার প্রধান সাহেব এখনই নগদ দিয়ে দিলেন, তো আট নম্বরে কি আছেন বাপ, একটু তাড়াতাড়ি করে বলুন, একটু তাড়াতাড়ি করে 100 200 500 যা আছে 10 20 টাকা দিয়ে যাবেন, আর আট নম্বরে আটটা জান্নাত রয়েছে। আর বলবেন খোদা গো জাহান্নামটা যখন বন্ধ হয়ে গেল তা আমি গুনাহগার ছিলাম, এক নম্বরে দাখিল হওয়ার জন্য নামটা লিখিয়েছিলাম। আল্লাহ বলবেন পাগল রে, সেদিন ঘোষণা হয়েছিল আরে ভাই উনি তো ওলা আমাদের উপরে হুকুমত চালায়, যত বক্তা সব উনার কাছে আছে, পশ্চিমবাংলায় যদি বক্তা দরকার পড়ে তাজাম্মুল টেন্ডার ধরলেই হবে। তো যাই হোক মাশাআল্লাহ, এটা বিরাট বড় খিদমত, মানুষ পারে না, বড় 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 সুপার কোয়ালিটির বক্তা যিনি রোজি রোজগার করেন, ব্যবসা বাণিজ্য করেন, ওলামাদের সঙ্গে প্রাণ খুলে ভালোবাসাও রাখেন, আবার মাদ্রাসাকেও ভালোবাসেন, তিনি বলছেন জান্নাতের যখন খবরটা এলো অতএব আমি তাড়াতাড়ি গলে যাব, এটা তাই বললাম। তো সেই জন্য উনি 10,000 টাকা দিবে বলল, আমি এখন কিন্তু আর দোয়াটা করলাম না, ফাইনাল সার্টিফিকেটটা তৈরি হয়ে যাক, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে এক সঙ্গে 10 জনের নাম গুনতে করে বলেছিল, ওরে আমার সাহাবারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যাচ্ছি, 1 2 থেকে আবু বকর থেকে শুরু করে 10 জন সাহাবার নাম গুনতে করে আশরায়ে মুবাশশারার মধ্যে বলেছিল তোমরা 10 জন জান্নাতি, 11 বলে না 9 বলে না, 10 এর মর্যাদা ছিল কিনা, ছিল না? সেই 10 এর সঙ্গে জান্নাতে যে যাবে আর 2 জন লোক হয়ে তবে পড়বে। সেই জন্য ওইটা ফাইনাল রিপোর্ট হবে, একটু প্রাণ খুলে আমি মুসাফির বলে মৌলভী সাহেবের ঘর তো এখানে, ভাইরা আমার আজকে প্রায় 8-10 দিন বাইরে বাইরে চলছে জলসা করছি, মাদ্রাসা আসছে, আমার মাদ্রাসার জলসা আগামী 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারির জলসা, সকলকে দাওয়াত দিয়েছি, আপনারা নিজের ভাই মনে করে ছেলে মনে করে যাবেন। পশ্চিম একবারের সেই বাংলাদেশ থেকে বক্তা আসছেন এবং ভালো একজন কারি সাহেব আসছেন, সকলে আসবেন। সেই জন্য মুসাফির হয়ে ওইটা দোয়া আপনাদের সামনে একটু প্রাণ খুলে করব, সেই জন্য 2 জন লোক একটু বলে দেন 10টা পূরণ করে দেন। কেমন আছেন বাপ, কেমন আল্লাহওয়ালা আছেন, যা হচ্ছে ডাইন দিকে বাঁ দিকে স্টেজ। নাসির ভাই আমাদের খুব প্রেমিক মানুষ, উনি কিন্তু স্কুলের মাস্টার নন কিন্তু সারা দুনিয়া মাস্টারজি বলেন, এত যোগ্যতাপূর্ণ মানুষ, তো মাস্টারজি বললেই নাসির ভাইকে সবাই চিনে। তো উনি আজকে মাস্টারের পদটাও নিল, এ আল্লাহ তুমি কবুল করে নিবে। আল্লাহ দরবারে দোয়া করি 9 নম্বরে আমার নাসির ভাই যিনি টেলার মাস্টার, এত সুন্দর, যিনার শ্রম, যিনার ত্যাগ, যিনার পরিশ্রমে হাজার হাজার সন্তান তৈরি হয়েছে, এমন একজন যোগ্যতাপূর্ণ মানুষ 10,000 টাকা 9 নম্বরে দিয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিও। ভাই আমার যার লাস্ট ভালো তার সব ভালো, সেই জন্য লাস্ট 10,000 টাকা জি জি ইনশাআল্লাহ দোয়া হবে আমি করবো। আব্বা মায়ের নামে উনি দিয়েছেন, ওনার মা কিছুদিন আগে মারা গেছেন,
কিছুদিন আগেই মারা গেছেন। তো যাই হোক, সে ইনশাআল্লাহ দোয়া করব আমি, খাস করে তো দশটা তো হয়ে যাক। সেই জন্য ভাইরা আমার, লাশ যার ভালো সব তার ভালো। কেমন আছো বাপ? যে আল্লাহ দশকে সঙ্গে দশের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহ পর নবী বলেছিলেন দশটা আশারে মুবাশশারা রয়েছে। কেমন পাগল আছো খোদার গো? কেমন নবী প্রেমিক? নবী বলেছিলেন দশ, আল্লাহ সেই দশকে মন করে আমি দশেতে নাম লিখিয়েছি, আল্লাহ সেই দশের সঙ্গে করে পাঠিয়ে দিও আমাকে তুমি জান্নাতে। সেই জন্য ভাইরা আমার, আব্বা জান আমার, কেমন নবী প্রেমিক রয়েছো, আল্লাহ ওয়ালা রয়েছো, দশটা পূর্ণ করে দাও, আমি এগারোর কথা আর বলবো না। সেই জন্য এই মনটা যখন এসে গেছে মুখের কাছে, সেই জন্য ভাইরা আমার এক মিনিট আমি নারা দেব। মইদুল ভাই উনার মামা মারা গেছেন, তিনার নামে দশ হাজার টাকা দিবে বলে গেলেন। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমার একটা ওসুল আছে বাপ, আমি কোনোদিন হিসাবও নিই না, আর বেহিসাবে কোনোদিন চলি, বেহিসাবে চলি, হিসাবে কোনোদিন কালেকশন করি না। তো সেই জন্য একটা পাঁচ হাজার টাকা কেউ দিবেন, একটু বাইরে চলে যাই আল্লাহর দরবারে, এটাই বলবো খোদা, একজন লোক দশ হাজার চলো কিন্তু বেহিসাব করে এই জন্য দিলাম, তুমি বেহিসাব দিবে বলেছিলে, সেই জন্য বেহিসাব করে তোমার দরবারে বলেছি। হাজি আশরাফুল ভাই আমার হজের বন্ধু, উনি বললেন পাঁচ হাজার টাকা দেবো, তাহলে দশের কোটা চিনছো, আর একজন লোক পাঁচ হাজার বলে এগারোটা পূর্ণ করে দেন, পাঁচ হাজার বেশি নাই, পাঁচ হাজার দিবেন এগারো পূর্ণ হয়ে যাবে। সেই জন্য একবার জোরে নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। রফিক মাশাআল্লাহ বোম্বাইয়ের একজন শেঠ ভাই আমার পিছনে বসে রয়েছেন, উনি বললেন পাঁচ এগারো হয়ে গেছে। যোগ্য বাপের যোগ্য মায়ের সন্তান দশ এগারো ছিল, ছিল না ছিল খোদা দাদে বুঝা গেল। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে, এই দশ এগারো কুকুরে তুমি দশের সঙ্গে পাঠিয়ে দিও জান্নাতে। আর দোয়া করি বাপ মায়ের তরেতে, সেই বাপ মাকে তুমি কবরে তো রেখো সুখ শান্তিতে। আরো দোয়া করি খোদা মালিক রব্বানা, ফাতেমার সাথে করে পাঠিয়ে দিও আম্মাকে, আব্বাকে তুমি আবু বকরের সাথে করে দিও তোমার করুণা। কবরে তো রেখো সুখ শান্তিতে, নূরের টুপি মাথায় দিয়ে পাঠিয়ে দিও জান্নাতে। রোজি রোজগারে দিও সকলের মাঝেতে, ইজ্জত সম্মান দিও রেখো সকলের মাঝে এই জগতে। আর দোয়া করি খোদা মালিক রব্বানা, এদের ওপরে নারাজ তুমি কখনো হইও না। বলুন আল্লাহু আমিন। ভাই আমার রেজাউল পাঠান রেজাউল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনি বোম্বাইয়ের এক একটা নক্ষত্র। এনারা ঘুরে যখন আমি আবার বোম্বাইয়ে গেছিলাম, যে দেখছিলাম সত্যি বোম্বাই এনাদের একটা প্রভাব আছে সব জায়গাতে একবারে। তো দিনদারি মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মারহাবা, পাঁচ হাজার হলো, পাঁচ হাজার বাপ তিনটে হলো, আর পাঁচ হাজার চারটে তো মিলিয়ে দেন, দশে যখন মিললো চার তো পাঁচেও তো মিলার দরকার আছে চার। পাঁচ হাজার করে বলুন ভাই, পাঁচ হাজার করে, এক দশ বিশ একশো দুশো করে দিয়ে যাবেন, আর পাঁচ হাজার টাকা করে বলুন। আর দেরি আমি করতে চাই না, পাঁচ হাজার টাকার দাতা যিনারা রয়েছেন একটু তাড়াতাড়ি করে বলুন, মাদ্রাসার বহু কাজ কাম রয়েছে, সেই জন্য পাঁচ হাজার টাকার দাতা, তিন হাজার টাকার দাতা যিনারা পারবেন আজকের দিনে এখানে এসে দিয়ে যাবেন। বলুন বাপ, আল্লাহ তাবারক তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে যেন বরকত দান করে। এখনই আছি, এখনই থাকবো না, এখনই মালদার, এখনই ফকির, এটা হবে খোদার বিরাট বড় ঘোষণা। এই তো খোদার নিলা, এই তো খোদার ওই খেলা, সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেটি? একটা ফড়া হবে চলে যাবে বাপ। সেই জন্য ভাইরা আমার, আব্বা জানের আমার, সোনার চাঁদের আমার, মা যেতে যেতে বলে গেল সোনার বাচ্চা রে, তোর কষ্ট আর তোর মেহনত, তোর দিনের বেলা রুতের অবস্থা আমি দেখতে পারি না, আমি মা দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দরবারে কবুল হবে, তুই মালদার হয়ে থাকবি বেটা, মাটি মুঠো করবি সোনা হয়ে যাবে, তোর মায়ের দোয়া কোনদিন খোদা ফেল করবে না। সেই মায়ের সন্তান
আব্দুল সালাম ভাই 5000 টাকা দাতা মাশাআল্লাহ 10 20 টাকা পাঠাও বাপ 100 200 500 পাঠাও সেই জন্য 5000 টাকা দাতা চারজন হয়ে গেল পাঁচজন হয়ে গেল মাশাআল্লাহ 6 নম্বরে কে আছেন 5000 টাকা দাতা আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করেন আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করেন মাশাআল্লাহ 500 সালাম ভাই 5000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক ওগো 6 নম্বরতে এত ইম্পর্টেন্ট নম্বর 5 5000 এর 6 নম্বর মুবাল্লিগ কোথায় আজ 6 নম্বর ফজরে বায়ান 6 নম্বরের যদি উপরে যদি ভালোভাবে কেউ চলে যায় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে সেই জন্য 6 নম্বর কে ধরবে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে এটা হচ্ছে 6 নম্বরের বায়ানের 1 নম্বর 6 নম্বর কে ধরবে আজকে বলুন সেই জন্য কে আছেন এমন খোদা প্রেমিক 5000 টাকা 6 নম্বরে আগি আসুন বাপ আমার সোনা সোনার চাঁদ জেনেছে রয়েছেন 5000 টাকার দাতা প্রধান সাহেবের জামাই আর রওশন ভাই 50 কিলো গোশের দাম দিবে মানে সেও 5000 টাকার বেশিই বটে আর একজন হয়ে গেল আমাদের বাবাজি জনাব হাফেজ মঈদুল ইসলাম সাহেব আলেম হাফেজ হাফেজ এবং সুন মাদ্রাসাও থাকে ভালো এক সুন্দর একজন ব্যবসায়ী হয়ে গেছে দোয়া করি আল্লাহর দরবারে তাহলে হয়ে গেল 6 2 হয়ে গেল কত গো 6 2 8 6 3 এর 9 হয়ে গেছে 6 2 নয় 6 3 এর 9 হয়ে গেছে আর একটা 5000 10 বাজিয়ে যাক সেই জন্য ভাইরা আমার কি আছেন তারপর আমি দোয়াটা করে দেব বাপ বলে মোলি শব্দ ছাড়ছেই না রে বাবু কি করে ছাড়ি মাদ্রাসার ছেলেগুনা যদি না খেতে পায় আপনি ঘরে শান্তিতে পাবেন ওই মাদ্রাসার ছেলেগুনা যখন খেতে বসে তাদের প্লেটে দেখা যাচ্ছে একবারে পাতলা ঝোল একটুকু খারাপ কোন রকম একটা তরকারি অতএব ভাইরা আমার মাতার সন্তানকে পাঠিয়ে দেই আপনার সন্তান ভালোভাবে খায় ভালোভাবে পড়ে ভালোভাবে চলে আপনার পকেটে যদি কোনো টাকা থাকে আপনার ব্যাংক ব্যালেন্স থাকে কিছুটা ওই তালবিলিমদের জন্য বইয়ে আমার বায়নের সময় নেই তা না হলে অবশ্যই আপনারা কোনদিন টাকা পকেটে রাখতেন না দিয়েই দিতেন কিন্তু আপনাদেরকে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে বাঁচানোর জন্য এক পেয়ালা দুধকে সকলকে পান করিয়ে আজকে কোরআন পৌঁছে দিয়ে গেছে সেই জন্য আর একটা 5000 নয় হয়ে গেছে নয় হয়ে গেছে বাপ আর একটা 5000 কে আছে একটু তাড়াতাড়ি বলো দেরি না করে বাপ আমার আল্লাহ তাবারক তাআলা আপনাদের দান দানকে যেন কবুল করেন একটু প্রাণ খুলে দোয়া করব সেই জন্য আল্লাহ গো তুমি 10 এর মর্যাদা দিয়েছো 10 এর মধ্যে এই 10 এর মর্যাদা দিও তুমি 5 এর মধ্যে সেই জন্য যে ভাব রয়েছো আল্লাহওয়ালা নবী প্রেমিক রয়েছো আজকের এই মজলিসে 10 20 100 টাকা দিয়ে 5000 টাকা লিখে দিয়ে যাও প্রয়োজনের যখন হবে তখন দিয়ে দিবেন 10 নম্বরে 5000 টাকার একটা দাতা সেই জন্য আমি একবার নারা দেব আর নারা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা যেই বান্দাকে কবুল করবেন অবশ্যই তিনি নামটা লেখাবেন হাত তুলে আমার সামনের দিকে যারা বসে রয়েছে একজন লোক একটা 5000 টাকার হাত তুলো তো বাপ একটা মা বোন কোনোদিন একটা 5000 টাকার একটা মা দিতে পারবে না আমি তিন দিন আগে জলসাই ছিলাম তিন চার দিন আগে জলসাই ছিলাম মোড়াকাটা মহেশপুরে সেখানে বলেছিলাম মা আবু বকরের স্ত্রী আল্লাহর নবী মাংছেন জিহাদের জন্য তো আবু বকরের স্ত্রী কাপড়টা খুলে চট করে দিয়েছিল আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে চট পরিয়ে দিয়েছিল আর বলেছিল যারা ইসলাম দিন কোরআনকে বাঁচানোর জন্য নিজের শরীরটাকে চট পরিয়ে দিয়েছে আল্লাহ বলে দিনের জন্য আমি ফেরেশতা তোরে পয়দা করেছি অতএব তাদের জন্য তোকে পয়দা করেছি সে যখন চট পড়েছে আমার দিনের জন্য তুমিও চট করে জিব্রাইল আমার নবীর কাছে যাও অতএব সেই জন্য আজকে কে আয়েশা খাদিজা ফাতিমার বংশধর কোন একজন মা 5000 টাকা দিবে না হলে নিজে একটা নদ খুলে পাঠাবে একটা নাক ফুল খুলে পাঠাবে আল্লাহ বলবেন আবু তাহের 5000 পিংলাই বাড়ি আবু তাহের 5000 বলুন মারহাবা নারে তাকবীর তো সেই জন্য ভাইরা আমার আল্লাহ বলবেন ওরে আমার খাদিজা আয়েশা ফাতিমার বংশধরেরা যে নাক যেই কানটা খুলেছিল আমার কোরআনের জন্য দিনের জন্য অতএব আল্লাহ তাবারক তাআলা ওই কিয়ামতের মাঠেতে তার ওই কান এই নাকটাতে জান্নাতি জোর পরিয়ে দেবে আর যার শরীরে জান্নাতি জোর লেগে যাবে কোনোদিন সে জাহান্নামে যেতে পারে না এমন যদি কোনো মা থাকে কোনো বোন থাকে কোনো কারো স্ত্রী থাকে একটা পাচিয়ে আজকের এই পিংলা মদিনাতুল উলুমের জলসায় নমুনা তৈরি হয়ে যাবে 48 ইষ্টা সোনার গহনা আমার স্টেজে এসে পড়েছিল অতএব সেই খাদিজার মতন কারো হাত একটু খোলা নেই সেই আয়েশার মতন কারো একটু প্রাণ খোলা নেই
নওশাদ মির 5000 টাকা ওটাই আমি অপেক্ষায় ছিলাম যে আল্লাহ কখনো বেহিসাব দসের পরে একজন আসে সেই জন্য মায়েদের একটা যদি কোনো মা এরকম থাকে আজ নমুনা তৈরি হবে বাচ্চাদের হাত দিয়ে এখানে পাঠিয়ে দেবে যোগ্য বাপের পণ্য বেটা 5000 ওয়ালা ছিল ছিল না ছিল কোদা দসের উপরে 11 পৌঁছে গেল ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে এই 11 কে পাঠিয়ে দিও তুমি তোমারও জান্নাতে রোজি রোজগারে বরকত দিও সুখ দিও শান্তি দিও তোমারও মাঝারেতে যতদিন রাখিবে তাকে দুনিয়াতে ইজ্জত সম্মান দিও সকলের মাঝেতে মনস কামনা পূর্ণ করে দিও কোরআনের বরকতে টেনশন থাকে দূর করে দিও তুমি তোমার রহমতে বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আব্বা জান আমার আমি একটা ঘোষণা আপনাদের দেব কমসকম 30 জন লোক মাস কততে হয় 29 নালে 30 তাই না ওগো মাস কততে হয় 29 নালে 30 আর আল্লাহ তাবারক তাআলা বলছেন 12টা মাস তৈরি করেছি 29 নালে চাঁদের হিসাবে মাস হয় 2800 হবে না 3100 হবে না 29 আরবি মাস অতএব সে 29 কি 30 জন লোক 1000 টাকা করে আজকে 100 200 500 দিয়ে যাবে সেই 30 জন লোকটা যারা হবেন তাদের 30টা জলসাতে আমি দোয়া করব গুনতি করে 29 নালে 30টা নেব সেই জন্য একজন একজন ধরান আমি 5 বলছি না 30 জন লোক তাহলে 29 জন লোক আজকের এখানে 500 টাকা 300 টাকা 50% হোক কি তার থেকে কম হোক নগদ দিয়ে যাবেন সেই 30 জনের জন্য 30টা জলসাতে আল্লাহকে বলবো সেই 30 এর তুমি বরকত দান করে দিও কত ওলি থাকবে পীর থাকবে বুজুর্গ থাকবে আল্লাহওয়ালা থাকবে অতএব সেই জন্য 30 জন লোক আস্তে আস্তে আসুন এখানে এসে নামটা লিখাবেন আমি তাদের জন্য 30টা জলসাতে দোয়া করব 1000 এক নম্বর হলো দ্বিতীয় নম্বরে বলুন এটা তো বাপ খুব আসান এটা খুব আসান একটা মানে কি চাহিদা অতএব সেই জন্য আজকে এখানে দোয়া করব এত গুণা লোকের সামনে 30টা জলসাতে 29টা জলসাতে দোয়া করব 1000 টাকা করে দিয়ে যান তাড়াতাড়ি করে নগদ 100 200 500 যাই হোক দিয়ে যান আর ইসুর রহমান কালিকা কন্ন 2000 নগদ কিছু নিবে বাপ এইটা একবারে যেন ধান না হয় তিন জন হলো চার নম্বরে বলুন যারাই রয়েছেন এখানে এটা তো পারবেন সকলে আপনি মনে করলেন এ তো অনেকবার হয় আপনি জানেন আপনি যখন অ্যাক্সিডেন্টের সামনে চলে যান আপনার হাত ফেল আপনার চোখটা ফেল আপনার জ্ঞানটা ফেল আল্লাহ তাবারক তাআলা এই রকম মজলিসের দোয়ারে আমিনের বরকতে কোন আল্লাহওয়ালার নজর পড়েছে কোন ফকিরের নজর পড়েছে তার বাদৌলতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেয় আপনি মনে যদি করেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে কোন একটা ভালো আমলের কারণে এটা হবে আপনার ইমানদারির কারবার আর যদি মনে করেন আমি খুব চালাক তাহলে একবার চালাকিটা করে দেখো যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল কথা আমার বুঝতে পারছেন না তো সেই জন্য আল্লাহ তাবারক তাআলা মানুষের দোয়া মানুষের জন্য কবুল করে সেই জন্য তিন নম্বর হয়েছে চার নম্বরে 1000 টাকা এত গুনা লোক আমিন বলবে আর 30টা জলসাতে আমি একজন গুনাহগার আপনার জন্য ওয়াদা করেছি সেই জন্য বাপের আমার একজন আজকে 100 200 500 50 টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ 1000 চার নম্বর হলো পাঁচ নম্বরে কে আছেন আসুন বাপ তাড়াতাড়ি করে দেখো পিছন দিকে মাওলানা সাহেব দিচ্ছে খুরশেদ বাবু কি নাই হয়ে গেল চার নম্বর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে 1000 টাকা যিনি থাকবেন একটু তাড়াতাড়ি 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 আসুন বাপ আমার আগে আসুন আল্লাহ তাবারক তাআলা হরেক ফিকিরে আপনার প্রাণকে বাঁচিয়ে নেবে ছ নম্বর হলো সাত নম্বর ইমরান খালিয়ে তো ইসলামপুর আল্লাহ কবুল করুক আল্লাহ মুকাম্মল ইসলামের উপরে চলার জন্য আসান করে দেয় সাত নম্বর হলো বলো সাত হয়ে গেছে মালিক ভাই সাত হলো আট নম্বরে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি একবারে কম অ্যামাউন্ট আপনাদের কাছে বলেছি যেন খোদার বান্দারা সোহানো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার মতলব হল হয়ে যায় আর আল্লাহ বাহানাতে যেন তাকে বরকত দান করে সেই জন্য আট নম্বরে 1000 টাকা যিনার আগের দিকে বসে রয়েছেন এটা তো কম 30 বলেছিলাম 60 হয়ে যাওয়ার দরকার আছে বাপ আল্লাহর কোরআনের জন্য ওই তালবিলিমগুনার জন্য যেই তালবিলিমগুলা মায়ের কোল ছেড়ে বাপের কোল ছেড়ে একবারে এইখানে এসে
রাতের অন্ধকারে আপনি শীতে উঠতে পাচ্ছেন না কিন্তু ওই তালবিলিমটা রাত্রি 4টা থেকে কালাম তেলাওয়াত করছে সেই তালবিলিমরা কোরআন পড়বে আপনি সব পেতে থাকবেন সেই তালবিলিমটা রাস্তায় প্রত্যেকটা অবস্থায় মানুষকে সালাম দিচ্ছেন আপনি সব পেতে থাকবেন ওই তালবিলিমটা রাতের বেলা ভোরের বেলা কালাম তেলাওয়াত করছে আপনি সব পেতে থাকবেন কালিকা কুন্ডু আনিসুর রহমান নগদ 1000 দিল হয়ে গেল কত বলছিলাম 10 হলো 10 হলো মাশাআল্লাহ কি বলছে শুনো1000 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। এ আল্লাহ তার বিমারীকে শিফায় কামিলা দাই মা মুস্তাকিল্লা মুস্তামিরাতা করে দিও। বলুন আল্লাহুম আমিন। যারা 1000 করে লিখাবেন 100 200 500 দিয়ে যাবেন বাপ। তারপরে কোন একটা মা 1000 টাকা এখন পর্যন্ত দিল না এই কালিকা কুন্ডু মদিনাতুল উলুমের এলাকার মেয়েরা গো মা বোনেরা তোমরা এসেছো মনে করেছো আমাদের ছামিরা তো দিচ্ছে কিন্তু কিয়ামতের দিনে বলবে মা তুমি কি করেছো তোমার স্বামী তোমার জন্য সাথ দিবে না। বলুন 1000 টাকা 500 500 আল্লাহ কবুল করুক ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক দুজন 500 500 1000 হয়ে গেল কত 12 হয়ে গেল 12 জন হয়ে গেল 13 নম্বরে কে আছেন বাপ 1000 টাকা করে বলেছি আজকের এই মজলিসেতে 100 200 500 করে দিয়ে যাবেন যতটা থাকবে নগদ কিছু দিয়ে যাবেন 1000 টাকা করে লিখে দিয়ে যাবেন সেই জন্য ভাইরা আমার একটু তাড়াতাড়ি করে বলুন 1000 টাকা ভারী হলে 500 টাকা করে কমসকম অ্যামাউন্টটা পূরণ করে দেন 500 টাকা করে যারা পারবেন অতএব দেরি না করে বাপ 500 টাকা করে আগি আসুন 500 500 300 200 করে কমসকম এটা পূরণ হয়ে যাক সেই জন্য যাদের কাছে নগদ নগদ থাকবে আল্লাহ তাবারক তাআলার দরবারে 500 করে 300 করে 200 করে 100 করে হলো এই অ্যামাউন্টটা পূর্ণ করে দিবেন আমি তার জন্য 29টা কে 30টা জলসাই দোয়া করব আসুন নগদ নগদ আমি একটু হাতটা বাড়াবো আমার হাতে ওই নগদ টাকা গুনা দিয়ে যাবেন আল্লাহ তাবারক তাআলাকে বলবো কোরআন তোমার তো কোরআনের জন্য খোদা গো হাত বাড়িয়ে ফকির বেস্ট এখতিয়ার করেছিলাম আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছেন মুসাফিরের দোয়া কবুল করবে তো আমি মুসাফির হালাতে রয়েছে আপনাদের জন্য দোয়া করব হাসমত ভাই মোগলানি চক 500 টাকা দিয়ে গেছেন আগি আসুন বাপ 500 100 200 300 যারাই পারবেন কোন একটা মায়ের তরফ থেকে বাবা ভাই হাফেজ স্যার মায়ের বোনদের কাছে রুমাল পাঠাও মা বোনদের কাছে রুমালটা যাচ্ছে আমার মনের আশা রয়ে গেল কোন একটা মা আয়েশা খাদিজার মতো হলো না যে তাদের মতো একটুকু আয়েশা সব দান করে দিয়েছে নবী জিজ্ঞাসা করেছেন ইয়া আমার আয়েশা কিছু নেই খাবার বলে হুজুর সব এসেছিল দিয়ে দিয়ে ফেলেছি আপনি বললে আমি রাখতাম অতএব তাই বলেছিলেন আয়েশার মতো লম্বা হাত যার হবে আয়েশার সঙ্গে জান্নাতে সে থাকবে এমন কোন স্বামী নেই যে স্ত্রীর নামে কিছুটাও কমসকম করে দিবে যে আমার স্ত্রী তো বললে হয়তো তার স্বামী মনে করবে আমি ঘরে বলে যাবো বলো আমিও দিলাম তুই দিয়ে দান করার লেগে গেছিস ভয় দিতে পারিনি সেই জন্য বাপ যিনারা পারবেন তিনারা তাড়াতাড়ি বলুন কোন একটা মা যদি আমার এই ডাকটাকে একটু কবুল করে একটা কমসকম এইখানে পাঠিয়ে দিত আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করতাম আল্লাহ গো জবান থেকে বার করিয়েছিলে কিন্তু আয়েশা খাদিজা ফাতিমার বংশধর এখানে রয়েছে মদিনাতুল উলুমের মাটিতে আল্লাহ তুমি কবুল করে নিও সেই জন্য মায়েদের কাছে ঘোষণা দিলাম রুমাল পাঠিয়েছি মা তোমার কাছে যা আছে 100 200 500 সেটাই তুমি দিয়ে দিও সেই জন্য ভাইয়ের আমার আমি বলেছিলাম আপনাদের জন্য দোয়া করব সেই জন্য 100 টাকা করে আসুন 100 কি 200 টাকা করে আপনারা আপনাদের কাছে আমি একটু হাত বাড়াবো সেই হাতে আপনারা 100 200 টাকা করে একটু দিয়ে যাবেন দেরি না করে বাপ একটু তাড়াতাড়ি করে নগদ নগদ 100 200 টাকা করে আমজেদ ভাই 5000 টাকা নগদ দিয়ে দিয়েছে আরেকজন বাচ্চা 500 টাকা ওনার মায়ের জন্য দিয়ে গেছে আল্লাহ কবুল করুক আসুন বাপ আগে আসেন এই সোজা সোজা এই সোজা সোজা আসুন টাকাটা নাও এই বাবা টাকা নাও আগে এসো নওজওয়ানদের কাছে আমি একজন বড় ভাই তোমাদের মফিজুল খিরা 1500 টাকা নগদ শাহলম্বাবু 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুক আল্লাহ রোজি রোজগারে খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে বরকত দান করে দিও বলুন আল্লাহুম আমিন ভাইরা আমার আব্বা জান আমার জুবাইদা
তার শাহজানের স্ত্রী ছিল তো দুজন স্বামী স্ত্রী বেড়াতে গেছে আর বেড়াতে একটা ফকির বলছে কে জান্নাত কিনবে এসো তো জুবাইদা কি করেছে জানেন হারুন রশিদের স্ত্রী সে বলছে আমি কিনবো জান্নাত শব্দটা তো ভালো অতএব পাই নেই পাই কিন্তু শব্দটা তো ভালো দশ টাকা দিয়ে জান্নাত বলো বাবা আমাকে দাও বাবা ফকির আমি কিনে নিচ্ছি রাতের অন্ধকারে দেখছে যে হারুন রশিদের স্ত্রী জুবাইদা জান্নাতি মহলে ঘুরছে স্বামীও দেখছে স্ত্রী দুইজন স্বপ্নে দেখলো পরের দিন বলল স্ত্রী রে তুমি তো ভাগ্যবান চলো তার কাছে দশ টাকা দিয়ে একটা জান্নাত কিনবো ফকির নিয়ে বসে আছে দশ টাকা দিয়ে কে জান্নাত কিনবে হারুন রশিদ বলছে আমাকে দশ নয় এক লক্ষ টাকা দেবো বলে ওরে হারুন রশিদ সেদিন ঘোষণা করেছিলাম আমি দেখেছিলে না তুমি আজ তুমি দেখেছো আজকে পাবে না কোনোদিন তুমি অতএব আজকের এই ঘোষণা কোরআনের জন্য বায়ান করেছিলাম মেহমানে রাসূলদের জন্য এত সংখ্যক লোক রয়েছে একশো টাকা করে সকলের পকেটে রয়েছে দুশো টাকা পকেটে রয়েছে এত ওলামা রয়েছে তালবিলিম রয়েছে সকলের সামনে দোয়া হবে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করবে আমি গুনাহগার মুসাফির রয়েছি আপনাদের জন্য দোয়া করব সেই জন্য আল্লাহ কবুল করবেই অতএব এটা আল্লাহর ওয়াদা রয়েছে সেই জন্য যাদের পকেটে টাকা আছে একশো টাকা করে দুশো করে না হলে একশো টাকা করেছে একটু ছুটে ছুটে আব্বাস বাবু এক হাজার টাকা গোদায় বাজারের মোবারক বাবু এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সেই জন্য ভাইয়ের আমার যার পকেটে টাকা আছে ওই রকম ধরনের আজকে আগে আসুন একশোটা টাকা করে হাতে হাত বাড়িয়ে দিয়ে যাবেন পাঁচশো টাকা মেহের খান একশো টাকা করে হাত যার পকেটে আছে বাপ আসুন সেই একশোটা টাকা করে এসে একটু দিয়ে যান তারপরে আমি আপনাদের সামনে আমার বক্তব্য শেষের লাইনে চলে যাব সেই জন্য যার পকেটে টাকা আছে একশো টাকা দুশো টাকা এখতিয়ারউদ্দিন পিংলা তিন হাজার টাকা একশো টাকা নগদ দিয়ে চাল্লা কবুল করুক বলুন মারহাবা নারে তাকবীর যোগ্য মায়ের পুণ্য ছেলে কোথায় ছিল ছিল না ছিল দরদিনি মায়ের কথা মনে পড়ে গেল ও গো বাড়ি দোয়া করি মায়ের তরেতে ওই মাকে তুমি রেখো কোমরে ফাতেমার দস্তরখানেতে সুখ দিও শান্তি দিও কবর মাজারেতে জান্নাতের খুন কি খুলে দিও ওর মায়ের দিকেতে ওর ছেলেকে রোজি রোজগার দিও সম্মান দিও সকলের মাঝেতে বলুন আল্লাহু আমিন ভাইরা আমার একশো টাকা করে চেয়েছি যার কাছে আছে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান বেশি দেরি না করে বাপ আমার শোনা অতএব আল্লাহ তাবারক তালা এই তালবিল এমগুনার জন্য আপনার কাছে চেয়েছি আমি বেশি চাই না একশো টাকা করে নগদ নগদ এইখানে এসে দিয়ে যাবেন আল্লাহ তাবারক তালা যার পকেটে দিয়েছে দেরি না করে বাপ আপনার একটু আগে আসুন যার কাছে রয়েছে আজকে আমি তাই শোনালাম সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দিয়েছে মাল সেই মাল আপনি আমি খাচ্ছি কিন্তু কোরআনের জন্য একটু বইয়ে দেব একটাশো টাকা করে নগদ নগদ যার কাছে রয়েছে আমি একটু আগিয়ে যাব ওই হাত আপনার হাত থেকে একটাশো টাকা করে এইখানে নিয়ে এসে পৌঁছে যাবেন আমি আল্লাহর দরবারে আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব আল্লাহ তোমার কালামের জন্য একটু ফকিরি ভেস করেছিলাম এগিয়ে এসো বাবা একশো টাকা নগদ নশো টাকা ঠিক কি নাম হাজি মির্জা রমজান আল্লাহ কবুল করুক তার বাপকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও বলুন আল্লাহু আমিন ভাই তাড়াতাড়ি করে যারা পারবেন একটু তাড়াতাড়ি করে আসুন দেরি করবেন না বাপ আমার আগে আসুন আগে আসুন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক যারা উঠতে চান দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন এই কোরআনের জন্য স্টেজে আগে হাজিরা নয় এক হাজার টাকা আল্লাহ কবুল করুক আগে আসুন মাশা আল্লাহ মারহাবা আল্লাহ রোজি রোজগারে খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে যেন ভরপুর বরকতাতা করে দেন আল্লাহ সর্বদিক থেকে যেন খাইর বরকতাতা করে দেন মায়েদের কাছে রুমাল পাঠিয়েছি মা ওই রুমালে তোমার কাছে যাই থাকবে তুমি অবশ্যই ওই রুমালেতে দিয়ে দিও দশ টাকা বিশ টাকা একশো টাকা যাই রয়েছে আল্লাহ কবুল করুক যে ভাইদের কাছে রয়েছে একশো দুশো টাকা করে নগদ তারা পাঠিয়ে দিও আর পিছন দিকে ওই দেখুন তালবিলিমরা রুমাল নিয়ে গেছে ওই রুমালেতে বা যার যতটা মায়াসার হবে যদি কোনো ভাইয়ের কাছে টাকা না থাকে ওই রুমালটা কোরআনি রুমাল ওই রুমালে হাতটা হলেও লাগিয়ে দিবেন দু হাজার
মতিবুল ভাই আমার 2000 টাকা দিবে বললেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ইয়া রাব্বুল আলামিন এই এত সংখ্যক লোকের মাঝখান থেকে যারা উঠে উঠে আসছেন ইয়া আল্লাহ তাদের এই চলাকে তাদের এই দোয়াকে তুমি কবুল করে নিও রাব্বুল আলামিন তোমার দরবারে যারা আসছেন খোদা তাদেরকে আগে বাড়িয়ে দিও যারা উঠবে উঠবে মনে করেছে তাদের তৌফিক দিয়ে এখানে পৌঁছে দিও ভাইরা আমার আব্বা জান আমার রুমাল পাঠানো হয়েছে ওই রুমালের মধ্যে যার যতটা তৌফিক হবে 10 100 200 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিও ইয়াকুল তাললাংরা 1000 টাকা 50 টাকা নাও শান্তি দান করে দিও আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসে পাঠিয়ে দিও তালডাংরা আল্লাহ কবুল যে বাপ রয়েছে বাবা বাপের ইসালে সওয়াবের জন্য মায়ের ইসালে